শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাঝরানা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এটি আগের বছরের চেয়ে 4.5% মতো বেশি। মূল্যস্ফীতিকে 6.5% নামিয়ে আনার লক্ষ্য ধরা হয়েছে। জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%। বাজেটের নানা উদ্যোগে স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় এগিয়ে যাবে আশা অর্থমন্ত্রীর। প্রস্তাবিত বাজেটে শুল্কায়নের তারতম্যের কারণে ওঠানামা করবে বেশ কিছু পণ্যের দাম। বাড়বে সিগারেট, জর্দা, কম্পিউটার, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, মোবাইল সিম, ইন্টারনেটের খরচ সহ কিছু পণ্যের দাম। কমবে চাল, ভোজ্যতেল, চিনি, গুঁড়ো দুধ, ল্যাপটপ সহ আরও কিছু পণ্যের দাম। অপরিবর্তিত রাখা হয়েছে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা। এবং টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে এবারে এককভাবে নয়, হচ্ছে জোট সরকার। মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। রবিবার শপথ নিতে পারে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার। চলছে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি। শপথ অনুষ্ঠানে যোগ দিতে মোদীর আমন্ত্রণে শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শুনছিলেন শিরোনাম। এবারে বিস্তারিত, চলতি বছরের থেকে 4.5% মতো বাড়িয়ে নতুন বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 7.5%। হিরজন মিরা রিপোর্ট। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বাজেট। মৃদুভাষী মাহমুদ আলী ব্যয় কাঠামোতেও দেখালেন স্বভাব সুলভ নিয়ন্ত্রণ। বছরের ব্যবধানে রাষ্ট্রের বাজেট বাড়লো মাত্র 4.6%। টাকার অঙ্কে 7,97,000 কোটি। কিন্তু কেন এতটা মিত ব্যয়িতা তাও জানিয়েছেন অর্থমন্ত্রী তার বক্তৃতায়। এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা ইত্যাদি। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী নতুন বাজেটের 1/3 অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। বাকি 64% বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। আগে নেয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। বরাবরের মতোই বাজেট ব্যয়ের বড় অংশটি রাজস্ব থেকে আসবে বলে আশা করছে সরকার, যার পরিমাণ ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। ফলে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 4.6%। এই ঘাটতি মেটাতে চড়াসুদে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার নেওয়া হবে 1,37,000 কোটি। ঋণের 35% অর্থ নেওয়া হবে বিদেশি উৎস থেকে। 4,500 কোটি টাকার মতো প্রত্যাশা করা হচ্ছে অনুদান হিসেবে, কিছু আসবে সঞ্চয়পত্র বিক্রি করেও। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। প্রায় 1.5 ঘন্টার বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, সরকারের লক্ষ্য 2024-25 অর্থ বছরে মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনা। এর ফলে যে উৎপাদনেও ভাটা নামবে তা স্বীকার করে নিয়েছেন অর্থমন্ত্রী। তাই মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% হলেই খুশি তিনি। অর্থমন্ত্রীর আশা, এমন সব উদ্যোগ আর অর্জনের উপর ভর করেই টেকসই উন্নয়ন পরিকল্পনায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এগিয়ে যাবে, সুখী আর সমৃদ্ধ হবে দেশ। হিরজন মিরা, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। 2.5% ছাড় দেওয়া হয়েছে কর্পোরেট করে। বেশ কিছু খাতের কর ছাড় তুলে দিয়ে এবারে রাজস্ব আদায় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী। তার অংশ হিসেবে 35 বছর পর শুল্ক আরোপ করা হয়েছে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে। ফাতেমাতুজ্জোহরা রিপোর্ট। মূল্যস্ফীতির চাপ বিবেচনায় অর্থমন্ত্রীর ওপর করমুক্ত আয়ের সীমা বাড়ানোর চাপ ছিল, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন নেই। করমুক্ত আয়ের সীমা চলতি বছরের মতোই 3,50,000 টাকায় রাখা হয়েছে। ন্যূনতম করও আছে আগের মতো 3,000 টাকা। তবে সবচেয়ে উপরের স্তরে কর হার 25% থেকে 30% করা হয়েছে। 5% বাড়ানো হয়েছে সমবায় সমিতির কর হারও। অর্থমন্ত্রী সুখবর দিয়েছেন ব্যবসায়ীদের। নির্দিষ্ট কিছু শর্তে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার 22.5% থেকে কমিয়ে 20% করা হয়েছে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানও 2.5% কর ছাড় পেয়েছে। যার লক্ষ্য হলো করভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। অর্থমন্ত্রী উদারতা দেখিয়েছে কালো টাকার মালিকদের প্রতিও। প্রস্তাব করেছেন নির্ধারিত করের বাইরে মাত্র 15% জরিমানা দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ রাখার নতুন অর্থ বছরে। আইনে যাই থাকুক না কেন, অবৈধ অর্থ উপার্জনকারীরা ফ্ল্যাট, জমি ও নগদ অর্থের ওপর ওই জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ পাবেন। তবে ব্যবসা রিটার্ন দাখিলে কড়াকড়ি আরোপ করা হয়েছে নতুন অর্থ বছরে। অর্থমন্ত্রী জানিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আয়কর রিটার্ন সনদ ঝুলিয়ে রাখতে হবে, না হলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। পরিবর্তন আনা হয়েছে লাগেজ বিধিমালায়। বিদেশ থেকে শুল্ক ছাড়া একটিরও বেশি মোবাইল ফোন আনা যাবে না। আর গাড়ি আমদানি করতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদের। তাদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মূসক অব্যাহতি যৌক্তিকীকরণ সহ এলডিসি হতে গ্রাজুয়েশন এবং কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন খাতের অব্যাহত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। এমন সব উৎসের উপর ভর করে আসছে অর্থ বছর জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছে অর্থমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি আশা করা হচ্ছে মূল্য সংযোজন কর বা মূসক থেকে। 1,75,620 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হচ্ছে আয়কর বিভাগকে। শুল্ক অন্যান্য উৎস থেকে আদায় করতে হবে 1,21,597 কোটি টাকা। আমাদের কর জিডিপি অনুপাতও অপেক্ষাকৃত কম। এই অনুপাত 8% নিচে রয়েছে। মধ্যমেয়াদে সরকারের ব্যয় সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন লক্ষ্যসমূহ পূরণ করার জন্য কর জিডিপি অনুপাত 10% উন্নীত করা জরুরি। চলতি অর্থ বছরের থেকে 50,000 কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্য এবার দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। কিন্তু তা অর্জন কতটা সম্ভব সেটাই এখন বড় প্রশ্ন, কেননা গেল কয়েক বছর ধরে লক্ষ্য আদায়ের থেকে অনেক পিছিয়ে আছে এনবিআর। ফাতিমাতুজ্জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। শুল্ক এবং মূসক বা ভ্যাট বাড়ানোর প্রস্তাবে এবারে বাড়তে পারে সিগারেট, মোবাইল ফোনের কল চার্জ, এয়ার কন্ডিশন, কাজুবাদাম, আইসক্রিম সহ বেশ কিছু পণ্যের দাম। অন্যদিকে দেশীয় শিল্পের বিকাশে কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোয় কমতে পারে বেশ কিছু জিনিসপত্রের দাম। রায়হান শোভনের রিপোর্ট। প্রতিবার বাজেটেলি কর কাঠামোর পরিবর্তনের ফলে কিছু পণ্যের দাম বাড়ে, আবার কিছু পণ্যের দাম কমে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এই যেমন মোবাইল ফোনের কথাই ধরা যাক, ছেলে থেকে বুড়ো, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সবার কাছেই দূরালাপনের এই যন্ত্রটি অতি প্রয়োজনীয়। তবে হতাশার বিষয় হচ্ছে কথা বলার ক্ষেত্রে আপনাকে কিছুটা মিতব্যয়ী হতে হবে, কেননা কথা বলার ক্ষেত্রে 5% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে বাজেটে। শুধু কল রেট নয়, মুঠোফোনে নতুন সিম কিনলেও যে 200 টাকা ভ্যাট দিতে হয় তা আবার বেড়ে 300 টাকা হতে পারে। আপনি যদি প্রচণ্ড খরতাপ থেকে মুক্তি পাবার জন্য এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করে থাকেন, আপনার জন্য দুঃসংবাদ, কেননা বাজেটে উৎপাদন পর্যায়ে এসির মূসক শূন্য সুবিধা বন্ধ করে আরোপ করা হয়েছে 5% ভ্যাট। যারা নতুন করে রেফ্রিজারেটর কেনার কথা ভাবছেন তাদের জন্য স্বস্তির খবর নেই বাজেটে, কেননা বাজেটে ফ্রিজের জন্য আমদানিকৃত যন্ত্রাংশের শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে, যার ফলে বাড়বে নিত্য ব্যবহার্য এই যন্ত্রটির দাম।
ফ্রিজের হিমশীতল পানির কথা না হয় বাদই দিলাম। ফিল্টার কিনতে আপনাকে গুনতে হবে বাড়তি টাকা, কারণ পানি শোধনের জন্য ব্যবহৃত এই যন্ত্রটির আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। তবে কমতে পারে দেশে উৎপাদিত মোটরসাইকেলের দর, কেননা মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বাজেটে। যদিও বাড়তে পারে 250 সিসির ঊর্ধ্বসীমার বাইকের দর, কেননা এটির যন্ত্রাংশের জন্য আমদানি শুল্ক 10% করার সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। একই সাথে বিদ্যমান কাস্টমস ট্যারিফ অনুযায়ী আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। দুঃসংবাদ আছে আইসক্রিম প্রেমীদের জন্য, কেননা আইসক্রিমের সম্পূরক শুল্ক 5% বাড়িয়ে 10% করার প্রস্তাব দেওয়া হয়েছে। বাড়বে কাজু বাদামের দামও, কেননা দেশীয় চাষিদের সুরক্ষা দিতে আমদানি করা কাজু বাদামের শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% উন্নীত করা হয়েছে। ঘরকে আলোকিত করার খরচও বাড়বে, কারণ এলইডি বাল্বের উপকরণ আমদানি শুল্ক 10% প্রস্তাব করা হয়েছে, যেখানে আগে কোনো শুল্কই নেওয়া হতো না। যারা এখন শিল্প কারখানা বা অফিস নির্মাণের জন্য স্টিল বিল্ডিং বানাচ্ছেন, তাদের খরচও বাড়াবে প্রস্তাবিত বাজেট, কেননা ফেব্রিকেটেড স্টিল বিল্ডিং ম্যাটেরিয়ালসের আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% উন্নীত করা হয়েছে। প্রতিবারের মতো এবারও বাজেট দুঃসংবাদ নিয়ে এসেছে ধূমপায়ীদের জন্য। নিম্ন, মধ্যম, উচ্চ কিংবা অতি উচ্চ সকল স্তরেই বেড়েছে সিগারেটের দাম, যার ফলে বাড়বে ধূমপায়ীদের খরচ। তবে সুখবর আছে চকলেট প্রেমীদের জন্য, প্রস্তাবিত বাজেটে চকলেটের আমদানি শুল্ক 25% কমিয়ে 20% করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে কমতে পারে চকলেটের দাম। কিডনি রোগীদের খরচও কিছুটা কমতে পারে, কারণ ডায়ালিসিস ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক 10% থেকে 1% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। কমতে পারে 2.5 কেজি ওজনের গুঁড়া দুধের দামও, কারণ 89% থেকে কমিয়ে 58.60% করার প্রস্তাব করা হয়েছে গুঁড়া দুধের শুল্ক। আপনি যদি সামনে ল্যাপটপ কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে সুখবর আছে আপনার জন্য, কারণ প্রস্তাবিত বাজেটে ল্যাপটপের আমদানি শুল্ক 10% কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে, যা কমাতে পারে পণ্যটির দাম। এছাড়াও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর শুল্ক ও কর ছাড় প্রস্তাব করা হয়েছে বাজেটে। যদিও শুল্ক ছাড়া বাকি সব কর হারের পরিবর্তন কার্যকর হবে 1 জুলাই থেকে, জাতীয় সংসদে বাজেট পাশ হবার পরে। রায়হান শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। দর্শক, বাজেটের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে ভারতের নির্বাচন প্রসঙ্গ। শরিক দলগুলোর সমর্থন পাওয়ায় ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। চলছে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি। জোটের জরুরি বৈঠকে নরেন্দ্র মোদীকে সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। আগামী রোববার শপথ অনুষ্ঠান হতে পারে, তবে শরিকদের মধ্যে কে কোন মন্ত্রণালয় পেতে পারেন তা এখনও জানা যায়নি। টানা তৃতীয়বার জয়ী হওয়ায় মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বিশ্বনেতারা। এদিকে ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই ইন্ডিয়া জোট কাজ করবে বলে জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গতকাল টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। এই আমন্ত্রণ গ্রহণ করেন শেখ হাসিনা। এরই ভিত্তিতে শনিবার সকাল 10টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ফের বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। যাক, প্রস্তাবিত বাজেট আমি বলবো সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করে ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখুন, মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। যেখানে যত রেয়াত দিক সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন, এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বলে মানে আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে খুব পার্থক্য কিছু।
প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব হিসেবে উল্লেখ করেছেন বাণিজ্য মন্ত্রী। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ওভারঅল জেনারেলি আমি মনে করি বাজেটটা ভালো হয়েছে, যেহেতু এবার আমরা কিন্তু যা কিছু করেছি মূল্যস্ফীতিটা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য করা হয়েছে, তো আমি মনে করি ইনশাআল্লাহ ভালোই হবে। ডলারের যে ডিভ্যালুয়েশনের কারণে এবং আন্তর্জাতিক বাজারে যখন জিনিসপত্রের দাম বেশি থাকে এটার ইম্প্যাক্ট পড়ে না, বাট আশা করি এবার যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এগুলো সামগ্রিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা পজিটিভ ইম্প্যাক্ট ইনশাআল্লাহ পড়বে। এবারে অন্য প্রসঙ্গ, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন তারিখ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী 23 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের ক্রোক করার স্থাবর সম্পদ দেখভাল করতে তত্ত্বাবধায়ক নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে ঢাকা মহানগর আদালত। এ নিয়ে দুদকের আবেদনের উপর শুনানি শেষে সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগরুল হোসেন এই সিদ্ধান্ত দেন। এছাড়া গুলশানের 4টি ফ্ল্যাটের সার্বিক অবস্থা জানাতেও আজ নির্দেশ দিয়েছে আদালত। পূর্ণাঙ্গ তথ্য জানার পর এসব ফ্ল্যাট দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশনা দেবে আদালত। নারী ও যুব উদ্যোক্তাদের স্বপ্নকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে মাইডাস রাজধানীতে আয়োজন করেছে 3 দিনের এসএমই মেলা। সকালে মেলার উদ্বোধন করেন মাইডাসের পরিচালক পারভিন মাহমুদ। এবারের মেলার মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন। আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। পোশাক, জুয়েলারি, প্রসাধনী, শাড়ি পাথা স্টলগুলোতে বাদ পড়েনি খাদ্যপণ্য, যা ঘিরে রয়েছেন দর্শকরা। ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণে মাইডাস সেন্টারে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে মাইডাসের পরিচালক বলেন, মূলত দেশীয় এবং পরিবেশ বান্ধব পণ্যগুলো প্রচারেই প্রতিষ্ঠানটি কাজ করে চলেছে। মাইডাস নারীর ক্ষমতায়নে কাজ করছে, নারীকে উদ্যোক্তা সৃষ্টিতে সহযোগিতা করা, এটা আমাদের একটা মুখ্য ভূমিকা আছে এখানে। নারীদের পাশাপাশি যুব সমাজকে স্বাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখছে এই ধরনের আয়োজন বলে জানান তারা। নিজে কিছু করা, ব্যবসা করা, মানে এই জিনিসটা আমার কাছে মানে ভালো লাগে। তো প্রতিদিনই ওই ফ্রেশ কার্ড ওখানে তৈরি হচ্ছে এবং এই ফ্রেশ কার্ড প্রতিষ্ঠানটা ইউএন এজেন্সির UNCDF ওখানে আমাদেরকে গ্র্যান্ট সহায়তা দিয়েছে। 6 থেকে 8 জন 3 দিনব্যাপী এই আয়োজনের মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বৈশ্বিক ডেয়ারি সমবায় আরলা ফুডসের স্থানীয় অঙ্গ প্রতিষ্ঠান এবং ড্যানিয়র প্রস্তুতকারক আরলা ফুডস বাংলাদেশে আজ গাজীপুরে নতুন UHT ফ্যাক্টরির উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সাথে যৌথ বিনিয়োগের মাধ্যমে ফ্যাক্টরিটি সাশ্রয়ী মূল্যে দেশে নিরাপদ টেকসই দুগ্ধ উৎপাদনের জন্য নতুন মানদণ্ড হতে চলেছে বলে জানায় আরলা কর্তৃপক্ষ। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ, মূল্যস্ফীতির 6.5% নামানোর লক্ষ্য, স্মার্ট দেশের স্বপ্নযাত্রা এগিয়ে নেওয়ার আশা। বাজেটে বাড়বে সিগারেট, মোবাইল সিম সহ কিছু পণ্যের দাম, কমবে চাল, ভোজ্যতেল সহ কিছু পণ্যের দাম, করমুক্ত আয় সীমা অপরিবর্তিত। টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি, শপথ অনুষ্ঠানে মোদির আমন্ত্রণে শনিবার দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।